আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি নাক হতে রক্ত পড়া অর্থাৎ ক্রনিক এপিস্ট্যাক্সিস এরকম একটা রোগীলিপি আপনাদের শোনাব। 16 বছরের এক বালক আমার কাছে আসলো তার পুরাতন নাক হতে রক্ত পড়া রোগের চিকিৎসার জন্য। এ সমস্যাটি তার ছোটবেলা থেকেই সপ্তাহে দু একবার হতো। তো তার লক্ষণের মধ্যে ছিল রক্তের কালার ছিল গাঢ় বর্ণের, সাধারণত ঘুম থেকে জেগে ওঠার পরে তার নাক হতে রক্ত পড়ত, তার জিহ্বা ছিল পরিষ্কার, প্রচণ্ড মিস্ত্রি পছন্দ করত, ঘুমাতো পেটে চাপ দিয়ে, প্রচুর গোলকৃমি ছিল তার পেটে, বংশে গোলকৃমির ইতিহাস আছে। তো আমরা জানি কেন্ট্রেফাটরি এবং হেরিং গাইন্ডিং সিমটমসে সিনা সেকেন্ড গ্রেড রেমেডি ফর এপিস্ট্যাক্সিস। তো সব লক্ষণ বিবেচনা করে ও রেফারটারাইজেশন করে রোগীকে সিনা দেওয়া হলো দিনে তিনবার। কিছুদিনের মধ্যেই রোগীর নাক হতে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, এমনকি গোলকৃমিও উধাও হয়ে গেল। তো এটাই হলো অ্যামাজিং পাওয়ার অফ হোমিওপ্যাথি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।